প্রশ্ন করবেন মাননীয় সদস্য জনাব শাহরিয়ার আলম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্পূরক প্রশ্নের শুরুতে আপনাকে জন্মদিনের শুভকামনা জানাচ্ছি এবং আপনার দীর্ঘ জীবন কামনা করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, মাননীয় খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা যে টিআর বা কাবিখা প্রকল্পে যে খাদ্যশস্য বরাদ্দ করে থাকি, সরকারি একটি নিয়ম রয়েছে এগুলি টন প্রতি চালের দাম দেখাতে হয় 27,000 টাকা বা 29,000 টাকা। ধন্যবাদ। কিন্তু খোলা বাজারে এই চালের সত্যিকার মূল্য কিন্তু অনেক কম, এবং এই কাগজের শুধু এই জিনিসটা সমন্বয় করানোর জন্য উপজেলা পর্যায়ের পিআইওদেরকে এবং স্থানীয় প্রশাসনকে কিন্তু একটি মিথ্যা ঘোষণার আশ্রয় নিতে হয়। তো সরকারি একটি নিয়মের কারণে যদি সবাইকে এভাবে বাধ্য করা হয় একটি ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য, তো এটার একটা সংশোধন প্রয়োজন রয়েছে এবং এ ব্যাপারে কোনো ত্বরিত ব্যবস্থা বর্তমানে নেওয়া হবে কিনা। আমার প্রস্তাবনা হচ্ছে যে যখনই আমরা টিআর বা কাবিখার জন্য বরাদ্দ দিব, সেই সময়ের জন্য বাজার মূল্য নির্ধারণ করে তখন একটি মূল্য নির্ধারণ করে সেটা বলা যেতে পারে। এ ধরনের কোনো ব্যবস্থা মাননীয় মন্ত্রী নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন করেছেন। এটির একটি নৈতিক বা নীতিগত দিক রয়েছে, আর একটি আইনগত দিক রয়েছে। আমি মনে করি না যে বাজারে যদি চালের দাম প্রতি কেজির দাম 20 টাকা 22 টাকা থাকে, সেটাকে আমরা 27 টাকা দেখাবো, অথবা 15 টাকা 12 টাকা 13 টাকা থাকে সেটা 27 টাকা দেখাবো এবং সেটা ভাউচার বানিয়ে অ্যাডজাস্ট করব, এটা একটা সঠিক দিক না। এটি আমাদের বিবেচনায় এসেছে। আমাদের ফুড মনিটরিং অ্যান্ড প্ল্যানিং একটি কমিটি আছে, সেই কমিটিতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী এবং আমি কমিটির চেয়ারম্যান। সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এটির দাম এখন 15 টাকা। কিন্তু দুঃখজনকভাবে আবার এই মুহূর্তে চাল আবার 15 টাকার বেশি বিক্রি হচ্ছে, 20-22 টাকায় বেশি, অর্থাৎ বাজার দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কাজে আমার ওনার প্রস্তাবটা আমি নিচ্ছি যে ভবিষ্যতে আমাদের বাজার দামের সাথে সামঞ্জস্যতা রেখে দাম নির্ধারণ করতে হবে, এটা সঠিক। ইতিমধ্যেই আমরা নিয়েছি 27 টাকার এটি নাই, এটিকে কমিয়ে 15 টাকায় করা হয়েছে। আমার মনে হয় আবার এটাকে কিছুটা আমাদেরকে বাড়াতে হবে। কাজেই সময়ে বাজারের সাথে খেয়াল, দামের সাথে খেয়াল রেখে এটাকে সামঞ্জস্যতা আনতে হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।